নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার উত্তর পূর্ব এবং তার সাথে জম্মু কাশ্মীরে অধিক নজরদারি বাড়াতে ড্রোন কিনছে ভারত, আর এই ড্রোন এবার কেনা হচ্ছে আমেরিকা থেকে। তবে এখনো পর্যন্ত যে খবর, উত্তর পূর্বের উপরে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, কারণ ইতিমধ্যেই জঙ্গি গোষ্ঠীদের আক্রমণ হবে মণিপুরের এমনটাই আশঙ্কা রয়েছে। তারই সাথে জম্মু কাশ্মীর ইতিমধ্যেই জ্বলছে উপত্যকায় একের পর এক জঙ্গি হামলা, তাই এই দুই ক্ষেত্রে বাড়তি নজরদারি বাড়াতে চায় কেন্দ্র, তার জন্য কেনা হচ্ছে ড্রোন অত্যাধিক প্রযুক্তি সম্পন্ন। কি বক্তব্য রয়েছে এই প্রসঙ্গে? টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত ড্রোন কিনছে আমেরিকার থেকে, এবং সেগুলিকে কি কি কাজে লাগানো হতে পারে, এবং এখনো পর্যন্ত এর আপডেট কি রয়েছে? দেখো, মণিপুর বরাবরই অশান্ত, এবং এই মুহূর্তে মণিপুর নিয়ে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট সব থেকে বেশি চিন্তায়। যেহেতু 900 জন জঙ্গি চীনা মদত এবং বাংলাদেশের একাংশের মদতে এই 900 জন জঙ্গি ইতিমধ্যেই মণিপুরে ঢুকেছে, এবং মণিপুরের যে ভৌগোলিক গুরুত্ব, সেই ভৌগোলিক গুরুত্বকে কাজে লাগিয়ে তারা সক্রিয় মণিপুরের বিভিন্ন জঙ্গলে প্রায় 30টি দলে বিভক্ত হয়েছে মণিপুরি জঙ্গিরা। সেই জায়গাতে দাঁড়িয়ে জঙ্গলে যদি তল্লাশি চালাতে হয়, তাহলে বিনা সেনাবাহিনীর বিনা রক্তপাতে সব থেকে ড্রোন হচ্ছে সব থেকে ভালো অস্ত্র সেনাবাহিনীর হাতে, এবং ড্রোন দিয়ে যদি অ্যাটাক করা যায় জঙ্গলের ভিতরে, তাহলে বিনা রক্তপাতে জঙ্গিদের নাশ করা সম্ভব। এবং সেই সঙ্গে এই যে ড্রোন, সেই ড্রোন হচ্ছে ভারতের সমস্ত যে সীমান্ত বস্তিগুলি জেলাগুলি আছে, সেখানকার যারা প্রহরী বিএসএফ অথবা বিএসএফ অথবা হচ্ছে এসএসবি, এই জওয়ানদের অত্যাধুনিক ড্রোন দেওয়ার ব্যবস্থা এবার করছে ভারত সরকার। ভারত সরকার যেটা এবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটা দ্বিপাক্ষিক আলোচনা করেছে একটা মেগা ড্রোন চুক্তি সম্পূর্ণ করতে, এবং সেই চুক্তি ইতিমধ্যে হয়ে গিয়েছে বলে এখনো পর্যন্ত ভারত সরকার সূত্রের খবর। প্রধানমন্ত্রী সীমান্ত বরাবর সশস্ত্র বাহিনীর নজরদারিতে ব্যবহার করার জন্য M30 MQ-9B স্কাই গার্ডিয়ান এবং সি গার্ডিয়ান ড্রোন, আবারও একবার বলছি 31 MQ-9B স্কাই গার্ডিয়ান এবং সি গার্ডিয়ান ড্রোন, উন্নত প্রযুক্তির এই ড্রোন গুলো কিনতে ভারতের খরচ হবে প্রায় $3 বিলিয়ন। চতুর্থ দেশীয় স্কোয়াডে বৈঠকে যোগ দিয়ে শনিবার সকালেই আমেরিকা পৌঁছেছেন আমরা সবাই জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দ্বিপাক্ষিক আলোচনায় ভারত মার্কিন সম্পর্কে জোরদার করার সময় এই চুক্তিগুলি হয়েছে বলে এখনো পর্যন্ত ভারত সরকার সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ এই ড্রোন গুলিকে ভারতের সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে একদিকে যেমন উত্তর পূর্ব অর্থাৎ মণিপুর মিজোরামের এদিকে যে জঙ্গল রয়েছে, এবং ত্রিপুরাতেও জঙ্গি সমস্যা রয়েছে, সেখানেও পাহাড় ঘেঁষা রাজ্য, সেখানেও যাতে ড্রোন উড়িয়ে জঙ্গিদের গতিবিধি নজরে আনা যায়, এবং এই ড্রোনের মাধ্যমে যাতে উত্তর পূর্বের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি রয়েছে তাদের উপর যাতে অ্যাটাক আরো বেশি বাড়ানো যায়, তার জন্যই এই ড্রোন গুলো কেনার সিদ্ধান্ত বহু আগেই নিয়েছে ভারতীয় সেনা। এবার সেই সিদ্ধান্তে কার্যত সেই মোহর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার সঙ্গে একটা চুক্তি করে। অন্যদিকে আমরা জানি আরেকদিকে আছে রয়েছে পাকিস্তান এবং চীন, এই দুটোকেও কিন্তু ভারত সরকারকে মাথায় রাখতে হচ্ছে। অর্থাৎ চীনকে মোকাবিলা করতে গেলে আগামী দিনে যাতে এই ড্রোনের মাধ্যমে যাতে মোকাবিলা করা যায়, পাকিস্তানের কাশ্মীরের যে পাহাড় ঘেঁষা জঙ্গল সেখানেও যাতে জঙ্গি এবং পাক সেনাকে এই ড্রোনের মাধ্যমে মোকাবিলা করা যায়, তার জন্যই এই অত্যাধুনিক ড্রোন গুলো কিনছে ভারত। চুক্তি সম্পন্ন হয়েছে, সামনের বছরের মধ্যেই এই ড্রোন গুলি একে একে ভারতের হাতে চলে আসবে, এবং ভারতীয় সেনা এই ড্রোন গুলি ব্যবহার করলে ভারতীয় সেনার শক্তি কয়েক গুণ বাড়বে। একদিকে চীন, একদিকে বাংলাদেশ, একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান। যদিও বাংলাদেশকে ভারত না ধরলেও, তবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ব্যবহার করে জঙ্গিরা যাতে উত্তর পূর্বে অশান্তি ছড়াতে না পারে, তার জন্য এইসব অত্যাধুনিক অস্ত্র এবার বিএসএফ এবং সিআরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে রাখতে চায় ভারত। একেবারে তাই, ধন্যবাদ তোমায় নীল। এই মুহূর্তে দাঁড়িয়ে কোন রকমের যাতে রিক্স না নিতে হয়, তার জন্য ভারত আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে এবং আগাম প্রস্তুতি নিয়ে রাখছে অলরেডি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় $3 বিলিয়ন খরচ করে অত্যাধুনিক ড্রোন কিনতে চলেছে ভারত। মণিপুর মিজোরাম কাশ্মীরের জঙ্গলে তারা তল্লাশি চালাবে এবং এই তল্লাশি অব্যাহত রাখবে, এমনটাই খবর উঠে আসছে গোয়েন্দা সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।